হ্যাপির দেখানো পথেই ধর্মীয় জীবন গ্রহণ করলেন ময়ূরী। ধর্মকর্মের প্রতি ঝোঁক থেকে শোবিজ অঙ্গন ছেড়ে গেছেন একা খুঁজলে বিশ্বের সব সিনে ইন্ডাস্ট্রিতে পাওয়া যাবে অসংখ্য। ঢাকায় চলচ্চিত্রেও এই দৃশ্য হরহামেশা চোখে পড়ে। এই সদ্য দৃষ্টান্ত মডেল অভিনেত্রী ও আইটেম গার্ল খ্যাত নাজনীন আক্তার হ্যাপি। এবার তারই পথ ধরে ধর্মীয় কাজে মনোনিবেশ করে শোবিজকে বিদায় বললেন অশ্লীল যুগের রানী খ্যাত চিত্রনায়িকা ময়ূরী। ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে খবরে আসেন মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। এরপর মিউজিক ভিডিও থেকে শুরু করে সিনেমায় অভিনয় ও আইটেম গানে পর্যন্ত নেচে আলোচিত হয়েছেন তিনি। কিন্তু হঠাৎ ধর্মের প্রতি মনোযোগ হয়ে সবকিছু ছেড়ে বিয়ে করেন এক ধার্মিক পণ্ডিতকে। এখন তার জীবন চলে ধর্মীয় রীতিনীতি মেনে, আর তারই জীবনের সঙ্গে মিলে গেল অশ্লীল যুগে দাপিয়ে বেড়া চিত্রনায়িকা ময়ূরীর জীবনও। কারণ তিনি একজন ধার্মিক ব্যক্তিকে বিয়ে করে শোবিজকে বিদায় বলেছেন। বেশ কিছুদিন ধরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এই চিত্রনায়িকা ময়ূরীর। তবে মাদ্রাসার এক শিক্ষককে বিয়ে করে হঠাৎ খবরে এলেন তিনি, যে খবরে ফের আলোচনায় এই চিত্রনায়িকা। স্বামীর নাম মোহাম্মদ জুয়েল আহমেদ, যিনি পেশায় একজন মাদ্রাসার শিক্ষক। জানা গেছে বর্তমানে নতুন স্বামীকে নিয়ে সুখী আছেন ময়ূরী। আরও নতুন নতুন সংবাদের জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।